Hey, what's up guys, it's me Saimon and welcome to another video. Today we are in Botanical Garden and chiriya khana job, I guess. And I'm going to say Inam. Inam to chiriya. সবাই নীরে চলে আস্তে কোমন নারে তোমাকে চোখে পরে পানিটা একটু ধরে আর কত রাত বাকি এটা কি 1990 সাল নাকি তখন থেকে আমরা হাঁটতেছি তেমন ইন্টারেস্টিং কিছু পাইনি এখানে এন্ড এখন ইনাম হচ্ছে গিয়ে ছবি তুলবে ব্রো বুড়া পাড়া ডিস্কো নাচে হাতে ঘড়ি সিকো আছে রাতে পরি চশমা দেখে দুষ্টু মেরা আসে পাশে সেক্সি কারণ মুখে উপটান মাখি এটা কি 1990 সাল নাকি এন্ড এটা হচ্ছে অর্কিড গ্রিন হাউস বাট ঢোকা যায় না এনাম ঢুকতে দেয় বন্ধ করো ভিতরে ঢুকতে দেয় না দেয় না তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ করে একটা নানাকে পাই তো জিজ্ঞেস করি যে এই রাস্তা কোন দিকে যায় তো উনি বললো এই রাস্তা যায় না তো ওই নানার সাথে অনেকক্ষণ পর্যন্ত হাঁটলাম ইভেন উনি হচ্ছে আমার এই রাস্তা দেখাই দিল যে এই রাস্তা দিয়ে যাও অনেক জায়গা পর্যন্ত যেতে পারবো অ্যান্ড নানা হচ্ছে কি আমাদের দেখো একটা ভিডিও করার যে বলে এই ভিডিওগুলো ফেসবুকে ছাড়বা ছাড়লে হচ্ছে কি অনেক লাইক শেয়ার ভিউ পাবা আচ্ছা জায়গাটা কিন্তু জোস যদি দেখা যায় পুরো পুরো কেমন লাগছে চশমা খোলার পর মানে এত শান্তি লাগে বাট সমস্যা হচ্ছে কিচ্ছু দেখতে পারি না ঝাপসা সব আফসোস বাট না ভাই পানি ধুয়ে মুখটা ধোয়ার পর আর কারাম লাগতেছে ইনাম ধুবি ইনাম তুই তো পুরা একেবারে ঘামে চুপচুপা মুখ ধুইছো সাদো কিছু তো মনে হইতেছে না চল যাই পানির বোতলটা নে না আমি নি বোতলটা নে এটার একটা ই বানাই ফেল ভিডিও বানাই ফেল নট স্পন্সর্ড বাই প্রাণ আচ্ছা অনেস্টলি বলতে গেলে আমরা না রাস্তা খুঁজে পাচ্ছি না দেখেন এই সাইনবোর্ডেও লেখা আছে ধাঁধা এজ মানে কি এটা কি গোলক ধাঁধা এরম এই গোলক ধাঁধা হ্যাঁ আসলে আমরা কিন্তু ট্র্যাপে পড়ে গেছি আমরা রাস্তা খুঁজে পেতেছি না ঠিক আছে এখন কি করবো আমরা হারিয়ে গেলে আমি তোরে বেচা দিব ওকে ফাইনালি বোটানিক্যাল গার্ডেন থেকে বের হলাম এখন যাবো চিড়িয়াখানা প্ল্যান ছিল বোটানিক্যাল গার্ডেন থেকে বের হয়ে চিড়িয়াখানা যাব অ্যান্ড এই ইনাম বলে ও আর হাঁটতে পারবে না হ্যাঁ পুরা অবস্থা হচ্ছে খারাপ হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে আমি পারবো বাট এ পারবে না চারটা বেজে গেছে বাসে যেতে হবে আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কি আম আছে কাঁচা আছে কাঁচা আছে অনেক জুসি গরম না হলেও নরম না হলেও ছিঁড়ে না আসলেও বলবো টেন্ডার গাইস ওকে সাবস্ক্রাইব করবেন না অন দ্য ইউটিউবার সব আমরা ওর কথা শোনার দরকার নেই তুই সাবস্ক্রাইব আর নতুন নতুন কন্টেন্ট আসবে আরে ভিডিও করিস না